হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাধিকাশ ডেইলি লাইফ আজকে আমি বলবো ডায়পার সম্পর্কে একজন ডাক্তার এবং একজন মা হিসাবে আমি বলবো আমার বড় বেবি প্রায় বয়স টেন প্লাস বেবি টু প্লাস তো বড় বেবি যখন ছোট ছিল ওকেও কন্টিনিউয়াসলি ডায়পার পরিয়েছি ছোটজনকেও পড়াচ্ছি কিন্তু যদিও গরমকালে খুলে দেয় মাঝে মাঝে কিন্তু শীতকালে টোয়েন্টি ফোর আওয়ার্স পড়া থাকে তো ওদের কিন্তু দুইজনের কারোরই এখন পর্যন্ত রেশ হয়নি বা কোনো কমপ্লিকেশানস হয়নি তো আমি কিভাবে মেনটেন করেছি আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি প্রথম মানে কথা যেটা সবাই জানতে চান যে নবজাতক শিশুকে কি ডায়পার দেয়া যাবে হ্যাঁ অবশ্যই দেয়া যাবে তবে কিছুদিন সপ্তাহখানেক পর ওয়েট মানে দিলে ভালো কিন্তু সাথে সাথেও দেয়া যায় কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডায়পার হায়াজিন যেটা যেটাকে আমরা বটম হায়াজিন বলি ওইটা মেনটেন করতে হবে প্রথমত আমাদেরকে ভালো ডায়পার চুজ করতে হবে ভালো ব্র্যান্ডেড ডায়পার আমি যেটা চুজ করেছি প্যাম্পার যেটা ইউকের ইউকের প্যাম্পার আমি আবার বলছি কারণ ইন্ডিয়ান বা সৌদির প্যাম্পার আমার বাবা বাচ্চাদের শ্যুট করে নি তো ইউকের প্যাম্পার যেটা এটা খুব ভালো শ্যুট করেছে এটা দুজনকেই ব্যবহার করিয়েছি আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে মানে চেঞ্জের ব্যাপারটা অনেকেই বলেন যে চার ঘন্টা কিন্তু ইউকে প্যাম্পার ছয় ঘন্টা পর্যন্ত রাখা যায় আরও বেশিও রাখা যায় কিন্তু আমি ছয় ঘন্টার বেশি যদি মানে নাও ভিজে তাও আমি চেষ্টা করেছি ছয় ঘন্টার মধ্যে পাল্টে দেওয়ার ঠিক আছে এখন ডায়পার পাল্টানোর নিয়ম ডায়পার পাল্টে দিতে হলে প্রথমে একটা ভালো ওয়েট ওয়াইবস দিয়ে মুছে নিতে হবে বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ তাই আমি ক্লারিস সেন্সিটিভ অথবা জনসন এই ওয়াইবসগুলা ব্যবহার করেছি বাংলাদেশের মধ্যে নিউ কেয়ারটা ভালো আমি ইউজ করেছি তো যেটা কেউ যদি মানে ইউজ করতে না চান আরও ভালো হচ্ছে নরম পাতলা মানে নরম একদম সফট সুতি কাপড় সফট সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে চিপে মুছে দেওয়া কিন্তু অনেক সময় শীতকালেতে ঠান্ডা লেগে যায় বা মানে রাত্রে বারবার কি উঠবেন মানে ছয় ঘন্টা পর পর বা অনেকে আছে ধরেন আমার মতো অলস আর কি তো এই জন্য সেন্সিটিভ যেটা স্কিনের সেন্সিটিভ ওয়েট ওয়েবসটা ইউজ করতে পারেন ছয় ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন তবে খেয়াল রাখবেন অনেক সময় বাচ্চা মানে একটু বড় বাচ্চা যারা তারা যদি পানি বেশি খায় বা দুধ বেশি খায় তো তাদের মানে চেক করতে হবে যে ফুল হয়ে গিয়েছে কিনা লোড হয়ে গিয়েছে কিনা তো এক্ষেত্রে আপনি ইন্ডিকেটরওয়ালা ড্রাইভারগুলোও পড়াইতে পারেন তবে আমি পড়াই নি আমি মানে প্যাম্পার ইউকে আমি চোখ বন্ধ করে মানে ছয় ঘন্টা যাবে এটা আমি বুঝতে পারি আচ্ছা তো চেঞ্জ করার পরে প্রথমে কি করি আমি এটা ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর জায়গাটা শুকনা একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম মানে জায়গাটা শুকনা করে নিলাম শুকনা করে তারপর কি ক্রিম লাগাই বাজারে অনেক ক্রিম পাওয়া যায় আমি ডাক্তার হিসাবে আমিও জানি কিন্তু এগুলো আমি ইউজ কোনোদিন করিনি আমার বড় বেবির প্রথমে রেশ হয়ে গিয়েছিল হালকা হালকা রেস হওয়ার পর আমি অনেক ক্রিম ইউজ করেছি তো মানে ভালো ভালো বিদেশি ক্রিমও এনেছি নেপি ক্রিম আমি নাম বলছি না কিন্তু ওর কোনো কাজ করে নাই কিন্তু একটা জিনিসে ম্যাজিকের মতো দুই তিনবার লাগাতেই ভালো হয়ে গিয়েছে এবং ফার্দার ওর কখনো রেস উঠে নাই এবং এই এক্সপিরিয়েন্সটা আমি বেবির ক্ষেত্রেও কাজে লাগিয়েছি ওরও কোনো দিন ওঠে উঠেনি এটা হচ্ছে ইন্ডিয়ান বরোলিন ইয়েস ইটস অ্যাকস লাইক অ্যা ম্যাজিক এটা ম্যাজিকের মতো কাজ করে সব ইউজ করলেই বুঝতে খুবই ভালো একটা ক্রিম বাচ্চাদের গায়ে হাত পায়ে মুখে সারা যায় আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন অনেক মানে অনেক ইউজ আছে এটা কেটে গেলে পুড়ে গেলে মানে অনেক ইউজ আছে আচ্ছা যাই হোক তো আমি বরোলিন ক্রিমটা মাখিয়ে দিয়েছি মাখিয়ে সুন্দর করে তারপর আবার ডায়পারটা পরিয়ে দিয়েছি তো এরকমভাবে ইউজ করেছি বাচ্চার কোনো রেস হয়নি বাচ্চা ভালো আছে দুইজনই ছোটোবেলায় বড় মেয়েকেও পড়িয়েছি এখন ছোটজনকে জনকে পড়াচ্ছি একদম পারফেক্ট আছে সো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি আমার মেয়ের চ্যানেলটি এটা রাধিকার চ্যানেল তো ভালো থাকবেন সবাই বাই বাই